तब कथामृतम तप्त जीवनम कवि भीरीरीतम कल्म शापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृणन्ति जे भुरिदा जनाहा तुमार अमृत सम कथा संसार तापित जीवनेर क्लेद हरण करे ज्ञानी जखन ता वर्णना करें ता शोना मात्र मंगलदायक एवं ता जीवने श्री आनयन करें और जिनि ता विस्तार करें तिनि धन्य। श्रीरामकृष्ण दक्षिणेश्वरे ও ভক্ত গৃহে প্রথম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ বলরামের মন্দিরে রাখাল মাস্টার প্রভৃতির সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ কলিকাতায় বলরামের বাটিতে শুভাগমন করিয়াছেন মাস্টার কাছে বসিয়া আছেন রাখালও আছেন ঠাকুরের ভাবাবেশ হইয়াছে আজ জ্যৈষ্ঠ কৃষ্ণা পঞ্চমী সোমবার বারোই আষাঢ় পঁচিশে জুন ১৮৮৩ খ্রিস্টাব্দ বেলা প্রায় ৫টা হইয়াছে। শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট দেখো আন্তরিক ডাকলে স্বস্বরূপকে দেখা যায় কিন্তু যতটুকু বিষয় ভোগের বাসনা থাকে ততটুকু কম পড়ে যায়। মাস্টার আজ্ঞা আপনি যেমন বলেন ঝাঁপ দিতে হয়। শ্রীরামকৃষ্ণ আনন্দিত হইয়া ইয়া সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো সকলেরই আত্মদর্শন হতে পারে মাস্টার আজ্ঞা, তবে ঈশ্বর কর্তা তিনি যে ঘরে যেমন করাচ্ছেন, কারুকে চৈতন্য করছেন কারুকে অজ্ঞান করে রেখেছেন। স্বস্বরূপ দর্শন ঈশ্বর দর্শন বা আত্মদর্শনের উপায় আন্তরিক প্রার্থনা নিত্য লীলা যোগ। শ্রীরামকৃষ্ণ না তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয়, আন্তরিক হলে তিনি ঠাকুর তিনি প্রার্থনা শুনবেনই শুনবেন। একজন ভক্ত আজ্ঞা হ্যাঁ আমি যে রয়েছে তাই প্রার্থনা করতে হবে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি লীলা ধরে ধরে নিত্যে যেতে হয়, যেমন সিঁড়ি ধরে ধরে ছাদে ওঠা নিত্য দর্শনের পর নিত্য থেকে লীলা এসে থাকতে হয়। ভক্তি ভক্ত নিয়ে এইটি পাকা মত। তাঁর নানা রূপ নানা লীলা, ঈশ্বর লীলা দেব লীলা নরলীলা জগৎ লীলা, তিনি মানুষ হয়ে অবতার হয়ে যুগে যুগে আসেন,
প্রেম ভক্তি শিখাবার জন্য। দেখো না, চৈতন্যদেব অবতারের ভিতরেই তাঁর প্রেম ভক্তি আস্বাদন করা যায়, তার অনন্ত লীলা। কিন্তু আমার দরকার প্রেম ভক্তি, আমার ক্ষীরটুকু দরকার, গাভীর বাট দিয়েই ক্ষীর আসে। অবতার গাভীর বাট, ঠাকুর কি বলিতেছেন যে আমি অবতীর্ণ হইয়া আছি, আমাকে দর্শন করিলেই ঈশ্বর দর্শন হয়। চৈতন্যদেবের কথা বলিয়া ঠাকুর কি নিজের কথা ইঙ্গিত করিতেছেন? দ্বিতীয় পরিচ্ছেদ, নানাভাবে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত মন্দিরে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর দেবালয়ে শিব মন্দিরের সিঁড়িতে বসিয়া আছেন। জ্যৈষ্ঠ মাস 1883, খুব গরম পড়িয়াছে, একটু পরে সন্ধ্যা হইবে, বরফ ইত্যাদি লইয়া মাস্টার আসিয়াছেন। ঠাকুরকে প্রণাম করিয়া তাঁহার পাদমূলে শিব মন্দিরের সিঁড়িতে বসিলেন। জে এস মিল অ্যান্ড শ্রীরামকৃষ্ণ, লিমিটেশনস অফ ম্যান, এ কন্ডিশন বিং। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি মণিমল্লিকের নাত জামাই এসেছিল, সে কি বইয়ে পড়েছে? বই হচ্ছে জন স্টুয়ার্ট মিলস অটোবায়োগ্রাফি, মিল 1806-1873। ঈশ্বরকে তেমন জ্ঞানী সর্বজ্ঞ বলে বোধ হয় না, তাহলে এত দুঃখ কেন? আর এই যে জীবের মৃত্যু হয়, একেবারে মেরে ফেললেই তো হয়, ক্রমে ক্রমে অনেক কষ্ট দিয়ে মারা কেন? যে বই লিখেছে সে নাকি বলেছে যে আমি হলে এর চেয়ে ভালো সৃষ্টি করতে পারতাম। মাস্টার হাঁ করিয়া ঠাকুরের কথা শুনিতেছেন ও চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কইতেছেন, শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি তাকে কি বুঝা যায়গা? আমিও কখন তাকে ভাবি ভালো, কখন ভাবি মন্দ। তাঁর মহামায়ার ভিতর আমাদের রেখেছেন, কখন তিনি হুঁশ করেন, কখন তিনি অজ্ঞান করেন। একবার অজ্ঞানটা চলে যায়, আবার ঘিরে ফেলে, পুকুর পানা ঢাকা, ঢিল মারলে খানিকটা জল দেখা যায়, আবার খানিকক্ষণ পরে পানা নাচতে নাচতে এসে সে জলটুকু ঢেকে দেয় ফেলে। যতক্ষণ দেহবুদ্ধি ততক্ষণই সুখ দুঃখ, জন্ম মৃত্যু, রোগ শোক, দেহেরই এইসব, আত্মার নয়। দেহের মৃত্যুর পর তিনি হয়তো ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন, যেমন প্রসব বেদনার পর সন্তান লাভ। আত্মজ্ঞান হলে সুখ দুঃখ, জন্ম মৃত্যু,
স্বপ্নবোধ বোধ হয়, আমরা কি বুঝব? একশের ঘটিতে কি দশের দুধ ধরে? নুনের পুতুল সাগর মাপতে গিয়ে আর খবর দেয় না, গোলে মিশে যায়। ছিদ্দন্তে সর্বসংশয়া তস্মিত দৃষ্টি পরামরে। সন্ধ্যা হইল, ঠাকুরদের আরতি হইতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ছোট খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা করিতেছেন। রাখাল, লাটু, রামলাল, কিশোরী গুপ্ত প্রভৃতি ভক্তেরা আছেন। মাস্টার আজ রাত্রে থাকিবেন ঘরের উত্তরে ছোট বারান্দায়। ঠাকুর একটি ভক্তের সহিত নিভৃতে কথা কইতেছেন, বলিতেছেন, প্রত্যুষে ও শেষ রাত্রে ধ্যান করা ভালো, প্রত্যহ সন্ধ্যার পর। কিরূপে ধ্যান করিতে হয়, সাকার ধ্যান, অরূপ ধ্যান, সেসব বলিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর পশ্চিমের গোল বারান্দাটিতে বসিয়া আছেন। রাত্রি 9টা হইবে, মাস্টার কাছে বসিয়া আছেন। রাখাল প্রভৃতি এক একবার ঘরের ভিতর যাতায়াত করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো এখানে যারা যারা আসবে সকলের সংশয় মিটে যাবে, কি বলো? মাস্টার, আজ্ঞা হ্যাঁ। এমন সময় গঙ্গা বক্ষে অনেক দূরে মাঝি নৌকা লইয়া যাইতেছে ও গান ধরিয়াছে। সেই গীতধ্বনি মধুর অনাহত ধ্বনির ন্যায় অনন্ত আকাশের ভিতর দিয়া গঙ্গার প্রশস্ত বক্ষ যেন স্পর্শ করিয়া ঠাকুরের কর্ণকুহরে প্রবেশ করিল। ঠাকুর অমনি ভাবাবিষ্ট, সমস্ত শরীর কণ্ঠকিত। ঠাকুর মাস্টারের হাত ধরিয়া বলিতেছেন, দেখো দেখো, আমার রোমাঞ্চ হচ্ছে, আমার গায়ে হাত দিয়ে দেখো। তিনি সেই প্রেমাবিষ্ট কণ্ঠকিত দেহ স্পর্শ করিয়া অবাক হইয়া রহিলেন। পুলকে পুরিত অঙ্গ। উপনিষদে কথা আছে যে তিনি বিশ্বে আকাশে ওতপ্রোত হয়ে আছেন। তিনি কি শব্দরূপে শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করিতেছেন? এই কি শব্দ ব্রহ্ম? নিচে ফুটনোটে এতস্মিন্নু খল্লক্ষয়ে গর্গাকাশ ওতশ্চ ওতশ্চেতি বৃহদাকরণ্য উপনিষদ থেকে। কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার কথা কহিতেছেন, শ্রীরামকৃষ্ণ যারা যারা এখানে আসে তাদের সংস্কার আছে, কি বলো? মাস্টার, আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, অধরের সংস্কার ছিল। মাস্টার, তার বলতে, শ্রীরামকৃষ্ণ
সরল হলে ঈশ্বরকে শীঘ্র পাওয়া যায়। আর দুটো পথ আছে, সৎ অসৎ। সৎ পথ দিয়ে চলে যেতে হয়। মাস্টার আগে হাঁ, সুতোর একটু আঁশ থাকলে ছুঁচের ভিতর যাবে না। সর্বত্যাগ কেন? শ্রীরামকৃষ্ণ, খাবারের সঙ্গে চুল জিভে পড়লে মুখ থেকে সব শুদ্ধ ফেলে দিতে হয়। মাস্টার, তবে আপনি যেমন বলেন যিনি ভগবান দর্শন করেছেন তাকে অসৎ সঙ্গে কিছু করতে পারে না, খুব জ্ঞানাগ্নিতে কলা গাছটা পর্যন্ত জ্বলে যায়। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম। যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হি যা সর্ববিদ্যা স্বরূপান্তং শারদাং প্রণমাম্যহম্। নম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। গুরু, তোমার পাদপদ্মে আমাদের সবাইকে আশ্রয় দাও। ওম শ্রী রামকৃষ্ণ।